আমি আপনি যদি ছাড়ার কথা মনে করেন তাহলে আমার বাংলাদেশের মানুষ জানে যে আমার অনেক অপশনই ছিল বা অনেক অপশনই থাকতে পারে আমি অনেক আগেই সংসদে যাওয়ার বা রাষ্ট্রীয় ক্ষমতা বা অন্য কিছুতে যাওয়ার ছিল যেটা গত বারো বছরে সবাই দেখেছে যে আমি সেটা করিনি এটা দুই হাজার চোদ্দ সালে নির্বাচনেও যখন আমাকে অলি আহমেদকে জাতীয় সরকারের মধ্যে অফার দিয়েছিল বা তারপরও যেই সব পলিটিক্যাল কম্প্রোমাইজ সেসব জায়গায় আমি যাইনি তো সুতরাং আপনি এটা ধরে নিতে পারেন জানি কোথাও কখনো এমন কোন সংসদে আমি যেতাম না হয়তো যেখানে জাতির ইচ্ছার প্রতিফলন আপনি তো অনেক কিছু বলেন খুব মানে আপনি সরকারের বিরুদ্ধে খুব বিপ্লবী ভূমিকা রাখেন বিপ্লবী কথা বলেন কিন্তু আপনাকে এই পর্যন্ত সেরকম ভাবে নির্যাতন করা হয়নি সরকারের পক্ষ থেকে আপনি কতখানি জানেন আমার বিরুদ্ধে কি করা হয়েছে না দৃশ্যমান ভাবে যেমন এরকম টাইপের একটা ইয়ে আছে যে অনেক কি রকম আপনি কি 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 রকম কত আপনি আপনি এখনো পর্যন্ত সেরকম ভাবে লম্বা সময় জেল খাটেননি এবং আচ্ছা আচ্ছা ল আচ্ছা আচ্ছা লম্বা সময় জেল খাটাটা হলো আপনি মনে করেন এটা আমি আপনাকে এই প্রশ্নটাই যদি উল্টোভাবে করি তো আমি যদি ওই অপশনটা নিতাম যে আমি আপনি যেটা বললেন যে আমার আত্মীয় বা আমি ভেরি ক্লোজ রিলেটেড তো আমি চুপ করে থাকলে যে কত বেনিফিট গুলি পেতাম যেটা যে আমি নেই নেই এটা এটা আপনি এটাকে আপনি ভ্যালু করছেন না যেখানে মানুষ একটা প্লট ছাড়তে পারে না মানুষ মানুষের আত্মীয় একটু শেখ ফ্যামিলি হলে পাঁচ হাজার ছবি ফেসবুকে থাকে মানে একটা ছাত্রলীগের ছেলের কাছে চব্বিশ কোটি টাকা পাওয়া যায় ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি কাছে দুই হাজার কোটি টাকা পাওয়া যায় আমার মনে হয় আপনাদের এখন ওইটাতে ফোকাস করা উচিত যে ইফ পার্থ ওয়ান্টেড পার্থ কি কি করতে পারতো আমার মনে হয় ওই ওই জিনিসগুলো এখন বাদ দেওয়া উচিত আমার নামে কি মামলা হলো মানে কেউ যদি এক্সপেক্ট করে আমাকে রাস্তায় পিটাবে বা আমাকে জেলে দশ বছর ফেলে রাখবে আর ওই সেটা অন্য কথা বাট ওই জিনিসটা বোঝা উচিত যে হোয়াট আর দ্য বেনিফিটস আমি যদি কোয়াইট থাকতাম আমি যদি ইউজ করতে চাইতাম যেটা আমি কত কিছু করতে পারতাম হ্যাঁ আমার মনে হয় ওইটাতে এখন বেশি ফোকাস করা উচিত যারা এই প্রশ্নগুলি করে তাদের জি আমি তো বারো বছর ধরে রাজনীতি করছি আমার নামে এগারোটা মামলা ছিল এখনো মামলা চলছে বিরোধী দলের গ্রিল হওয়ার যতখানি আই থিঙ্ক আই হ্যাভ ফেস এখনো যদি কেউ জিজ্ঞেস করে বা এই ধরনের প্রশ্ন করে তাহলে আমার বলতে হবে যে ওনারা হয়তো আমার এই 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 বা বা আমার আমার ইন্টেনশন ধৈর্য দেখে মনে হয় ওনারা বিশ্বাস করতে পারছেন না যে এত সুযোগ সুবিধা থাকার পরও উনি কেন এমন করছেন আমার মনে হয় সেটাই হবে আসলে আমি আর এর কোনো মানে এর কোন লজিক্যাল আনসার পাইনি এটা প্রথমে করলে হয়তো বুঝতে পারতাম বাট এখন তো অনেক কিছু ছাড়ারই ছেড়ে দিয়েছি আমার মনে হয় এখন আর প্রশ্ন কোনো সুযোগ আছে আমার আমার আমি একমাত্র মানুষ যে বিএনপি বাংলাদেশে যারা যারা এই দল ছেড়েছে গালি করেছে এই করেছে আমি তরুণ সমাজের একজন প্রতিনিধি হয়ে রাজনীতি করে আমি ওই মিউচুয়াল রেসপেক্টের জায়গা সবসময় বিএনপির সাথে আমার বনাবনী হয়নি বা আমি মনে করিনি বিএনপি রাজনৈতিক সিদ্ধান্ত ঠিক আমি বেড়ে বিএনপি অনেক বড় রাজনৈতিক দল আমি একসাথে ছিলাম সুতরাং আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন কারোর বিরুদ্ধেই আমার পার্সোনাল কোনো গ্রেভেন্স নেই রাজনীতি করি করি আমরা আমি দেশের দেশের মানুষের মানুষের জন্য কথা বলার বা দেশের মানুষের পক্ষে আমার ছোট জায়গা থেকে আমার ওই সিদ্ধান্ত নেওয়া বা আমার কোনো কথা বলার যদি কেউ পার্সোনালি নেয় আমি সেখানে আমি আমার কোনো কিছু না কিন্তু আমি কারো বিরুদ্ধেই রাজনীতি করি না আমি দেশের পক্ষে রাজনীতি